সকালবেলাই দেখো আমি আমার কাজ শুরু করে দিয়েছি। সমস্ত কাজটা তোমাদের সাথে শেয়ার করতে পারি না, কারণ আমার ট্রাইপড নেই, তো আমাকে যেখানে সেখানে ঠেকা দিয়ে দিয়েই ভিডিওটা করতে হয়, তাই আমি সমস্ত কাজ তোমাদের সাথে শেয়ার করতে পারি না। যতটা সম্ভব তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। তো ঘরের যে টুকটাক কাজ থাকে সেগুলো প্রত্যেক দিনই সেরে নিই, তারপরে রান্নাবান্নাটা দিয়েই তোমাদের ব্লগটা শুরু করি, মানে তোমাদেরকে ব্লগটা দেখাই। তো এখন দেখতেই পাচ্ছ আমি সবজি কাটতে বসে পড়েছি, রান্না শুরু করতে হবে। তো তোমরা জানো যে আমাকে সকাল 9টার মধ্যেই রান্না কমপ্লিট করতে হয়। তো এখন বসে পড়েছি চিচিঙ্গা কাটতে, তো কাটা হয়ে গেছে, এখন সবজি খোসাগুলো তুলে রেখে। গুড মর্নিং ফ্রেন্ডস, সুদীপ্তা ওয়ার্ল্ডের আরও একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো অনেকদিনই তোমাদের সাথে কোনো কথা বলা হয়নি, মানে অনেকদিন আমি ব্লগ করি, তাই আজ ভাবলাম না আজকে ব্লগটা করি। অনেকদিন তোমাদের সাথে কথা বলা হয়নি, ভালো লাগে না। তো কয়েকদিন ধরে বেশ বৃষ্টি হচ্ছে, পুরো ওয়েদারটা যেন অন্ধকার অন্ধকার, আর মানে ঘর ভেতরটাতেও লাইট না জ্বালালে একটু কিছু দেখা যাচ্ছে না, এরকম অবস্থা। তো ঠান্ডা ঠান্ডা ওয়েদার বেশ ভালোই যাচ্ছে, কিন্তু সব দিন তো বৃষ্টিটাও ভালোও লাগে না, তাই না? তো আজও মেঘলা করে আছে, তোদেরকে দেখাচ্ছি ব্যাক ক্যামেরা করে। আর তোমরা তো দেখতে পেলে ঘরের কাজকর্ম শেষ করে সবজি কেটে রান্না বসিয়েও দিয়েছি। ঘরের কাজকর্ম তো তেমন কিছু থাকে না, সকালবেলা আমি ঘর ঝাড় দেওয়া আর রান্নার পরে ঘর মোছা হয়। তো রান্নাটা বসিয়েও দিয়েছি, সকালবেলা তো তাড়াতাড়ি রান্না করতে হয়, বাসনপত্র তো তোমরা জানোই যে রাতেরবেলা আমি ধুয়ে পরিষ্কার করে রাখি, যাতে সকালবেলা তাড়াতাড়ি রান্নাটা বসাতে পারি। তো আজকের ব্লগে তোমাদের সাথে সব কিছুই শেয়ার করবো, সারাদিন কী করছি না করছি। তো দেখতে থাকো আজকের ব্লগটা, আশা করি অন্যান্য দিনের মতো তোমাদের আজকের ব্লগটাও খুব 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 ভালো লাগবে। তো চলো সঙ্গে থাকো। আজ প্রায় 4-5 দিন ধরেই বৃষ্টি হচ্ছে, আর আজকেও মেঘের অবস্থাটা দেখে বুঝতেই পারছো পুরো অন্ধকার হয়েই আছে, যে কোনো সময় বৃষ্টি নামবে। সকাল থেকে যদিও বৃষ্টি নেই, কিন্তু মেঘের যা অবস্থা যে কোনো সময়ে বৃষ্টি আসবে, দেখো বুঝতেই পারছ পুরো অন্ধকার হয়ে আছে। এই যে ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে হচ্ছে কুমড়ো ভাজা। আমাদের কুমড়ো ঘন্ট হয়, কুমড়ো ভাজাটা অতটা হয় না, আজকে ভাবলাম যে একটু কুমড়ো ভাজা করাই যাক। এখানে তো তোমরা দেখেইছ যে চিচিঙ্গায় আলু কেটেছি, ওইটাকে বাদাম বাটা দিয়ে একটা তরকারি করব। তো রাতে বাদাম ভিজিয়েও রেখেছিলাম, ওগুলো এখন পরিষ্কার করে বেটে নেব। আর কুমড়ো ভাজাটা ততক্ষণে হয়ে যাবে। ভাত হয়ে গেছে, ভাতটা ঠান্ডা করতেও দিয়ে দিয়েছি, আর দেখতেই পাচ্ছ কুমড়ো ভাজাও রেডি। শুধু চিচিঙ্গা আলুর তরকারিটা হয়ে গেলে রান্না শেষ হয়ে যাবে। তো আমি এখন ভাগনার জন্য খাবারটা গুছিয়ে দিই, ভাতটা ঠান্ডা হলেই ভরবো, কুমড়ো ভাজাটা ভরে দিচ্ছি। আর ওদিকে আমার মেয়ে উঠে পড়েছে, এখন ওকে নিতে হবে। তো আমার মেয়ে উঠে পড়েছিল, ওকে নিয়ে চলে এলাম তোমার সাথে কথা বলার জন্য। শোনো একটু গুড মর্নিং বলে দাও। গুড মর্নিং। তো ওখানে নিচে মটর চলছে, ওই দিকে দেখছে, আর ওইদিকে তরকারিটা ফুটতে থাক, আমি ততক্ষণে ওকে খাইয়ে নিই। হ্যাঁ না শোনা, হ্যাঁ কি হচ্ছে এটা বাবার ইয়ে। তো চলো পরে আবার তোমাদের সাথে কথা বলছি। তো আমার রান্না তো হয়ে গেছে, আর ভাগনাও ওর খাবারটা নিয়ে চলে গেছে। দেখতেই পাচ্ছ কুমড়ো ভাজা তোমাদেরকে তো আগেই দেখিয়েছিলাম, আর এই যে চিচিঙ্গা আলু বাদাম দিয়ে তরকারি, তো এটা আমাদের জন্য আছে। আর মেয়ে তো ওখানে খেলছে, আওয়াজ পাচ্ছই তোমরা, ওকে খাইয়ে রেখে এসেছি, ওখানে খেলছে। আর আমি এখন বাসনপত্রগুলো ধুয়ে পরিষ্কার করে নেব। দেখতেই পাচ্ছ যে আমি বাসনপত্র মাজা ঘষা শুরু করে দিয়েছি, কেননা তাড়াতাড়ি করে এগুলো ধুয়ে মুছে, মানে মুছে নয় ধুয়ে রেখে যাব স্নান করতে। আর এখন দেখো স্নান সেরে চলে এসেছি, আর কাঁধের মধ্যে যে কাঁথাটা দেখতে পেলে ওটা কালকার, এখনও শুকনো হয়নি। আর আজও কিছু ধুয়েছি, তো ওগুলো এখন মেলে দিচ্ছি, বৃষ্টির কারণে তো
প্রত্যেকদিন জামা কাপড় শুকনো হচ্ছে না, দুদিন তিন দিন ধরে শুকনো করতে হচ্ছে। তো এখন জামা কাপড়গুলো মেলে দিয়ে নিচে যাব, তারপরে পুজো করব। স্নান সেরে পুজো করে নিয়েছি, এবার সকালের খাবারটা খেয়ে নেব। আজকে সকালে কোনো টিফিন বানানো হয়নি, তো ব্রেড আর কলা এটাই আজকে সকালে জল খাবার। তো এখন খেয়ে নিই। খাওয়া দাওয়ার পরে অনেকক্ষণই মেয়ের সাথে খেলা করছিলাম, এবার মেয়েকে স্নান করানো হয়ে গেছে। এখন একটু পেছনের বারান্দাটাতে এসেছি, হালকা হালকা বাতাস হচ্ছে, তাই মেয়েকে নিয়ে একটু পেছনের বারান্দাটাতে এলাম। এবার ওকে ঘুম পাড়িয়ে দেবো, কারণ স্নানের পরে তো ও ঘুমিয়ে যায়, তোমরা জানোই। আর একটা কারণে পেছনের বারান্দাতে নিয়ে এসেছি, তো নিচে একটা বাচ্চা মেয়ে থাকে, ওই যে কান্না শুনতে পাচ্ছ, আমার মেয়ের বয়সী। তো এর আগে আরও জোরে জোরে কান্না করছিল, তো আমার মেয়ে শুধু খুঁজছে যে কোথা থেকে কান্নার আওয়াজটা আসছে, ওই জন্য পেছনের বারান্দাটাতে নিয়ে এসেছিলাম। এখান থেকে নিচে দেখা যায়, তাই তো এখনও খুঁজে যাচ্ছে। কে কাঁদছে সোনা? ও সোনা, সোনা এই দেখো খুঁজতে আছে এখনো, তো খুঁজে পাচ্ছে না। আমরা উপরে আছি, ওরা তো নিচে আছে, আর ওইদিকে কাকও কাকা করে যাচ্ছে। তো এখন যাই, ওকে ঘুম পাড়িয়ে দিই, পরে আবার তোমাদের সাথে কথা বলবো। চলো ঘুমিয়ে যাবে, চলো। ওই তো ওখানে কাক, কা কা করছে, কোথায় গো দেখতে পাচ্ছি? ওই তো ও তো স্নান করার পরে ঘুমিয়ে গেছিল, ঘুম থেকে উঠতে ওকে আগে খাইয়ে দিয়েছি, এবার আমরা খেয়ে নেব। আর বাইরে বেশ বাতাস হচ্ছে। হ্যাঁ না সোনা, ও সোনা সোনা রেগে গেছে, সোনা একটু হাসি হাসি করে দাও, ও সোনা একটু হাঁচি হাঁচি করে দাও মা। চলো আমরা খেয়ে নেই, হ্যাঁ না, হ্যাঁ চলো। তো দুজনের খাবার বেড়ে নিয়েছি দেখতেই পাচ্ছ, সকালে তো তরকারিগুলো তোমাদের সাথে শেয়ার করেছিলাম, আর সঙ্গে একটু নিয়েছি লেবুর আচার, যেটা শুকনো লঙ্কা আর একটু সর্ষের তেল দিয়ে মেখে নেব। তো এটাই আমাদের দুপুরের খাবার, এখন আমরা খেয়ে নিই। সোনামা ওটা ভিজে ফেলে জানি হাত, চলে গেল বাবা। চলে গেল দাঁড়া, নিচে আরে দেখতে পাবি, থাম এই যে বেরোবে দাঁড়া, এইখান থেকে দেখবো দাঁড়া, এই যে বেরিয়েছে, চলে গেল বাবা। হ্যাঁ বাবা তো চলে গেল, আমার থালা বাসন এখনো ধোয়া হয়নি, ওগুলো ধুবো, তারপরে নিয়ে যাব ওকে ঘুম পাড়াতে। তো অনেকক্ষণই উঠে পড়েছে, এবার আবার ঘুমিয়ে যাবে, তো বিকেলে আবার তোমাদের সাথে কথা বলছি। দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে মেয়েকে নিয়ে একটু ঘুমিয়ে গেছিলাম, ঘুম থেকে উঠে আগে ওপর থেকে জামা কাপড়গুলো তুলে নিয়ে এসেছি, আর এখন বাকি আছে এখানকার জামা কাপড়গুলো তোলা, ঘর ঝাঁট দেওয়া, তারপরে ভাবছি মেয়েকে নিয়ে একটু নিচে যাব। সকাল থেকে ওয়েদারটা সেই একই রকমই আছে, মেঘ করে আছে, কিন্তু না বৃষ্টি হচ্ছে না একটু রোদ বেরোচ্ছে, এখনও সেভাবেই আছে। আর দেখতেই পাচ্ছ সকালবেলা চুলটা ধুয়েছিলাম, এখনও কিন্তু শুকনো হয়নি, বেঁধে বেঁধে রাখা হচ্ছে বেশিরভাগ টাইমে, ওই জন্য আর শুকনো হচ্ছে না। তো এখন ঝটপট কাজগুলো শেষ করে নিই, তারপরে ভাবছি মেয়েকে নিয়ে একটু নিচ থেকে ঘুরিয়ে আনবো, বেশি দূরে যাবো না, এই নিচে বাচ্চাগুলো খেলে ওইখানে যাবো আর চলে আসবো, কেননা মেঘের যা অবস্থা তো যে কোনো সময় বৃষ্টি চলে আসতে পারে। দেখো সকালের মতো একই ওয়েদার, এখনো মেঘে ভর্তি আকাশটা পুরো। বৃষ্টি কিন্তু আজকে সকাল থেকে হয়নি, এভাবেই মেঘ করে আছে আকাশটা, আর পুরো যেন ওয়েদারটা অন্ধকার অন্ধকার। তো চলো ঝটপট কাজগুলো শেষ করে নিই, ঘরের সমস্ত কাজ শেষ করে এই যে মেয়েকে রেডি করে দিয়েছি, এবার ওকে নিয়ে নিচে যাব। কি হচ্ছে, খুব খুশি? চলো ঘুরে আসি, তোকে একটু নিচে থেকে ঘুরিয়ে নিয়ে আসি, আবার এসে তোমাদের সাথে কথা বলবো। হ্যাঁ না, তাই 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 তাই, এখন আর হট করে পড়ে যায় না, একটু একটু বসতে শিখেছে, মানে একা বসতে পারে না, আমি বসিয়ে দিলে এরকমভাবে বসে থাকে, আগে থেকে একটু বেশিক্ষণই বসে। তো চলো ঘুরে আসি, চলো
দেখো নিচে এসেই দেখছি সব বাচ্চাগুলো এখানেই আছে। তো আমরাও এখানে দাঁড়িয়ে গেলাম, দেখতেই পাচ্ছ সবাই একটা করে ছাতা, কেউ সাইকেল, ওগুলো নিয়েই খেলা করছে, আর ওদের মারাও এখানে আছে। তো আমিও আমার মেয়েকে নিয়ে এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে গেলাম। ওরা যে খেলছে আমার মেয়ে দেখে খুব মজা পায়, তাই ওই জন্য দেখানোর জন্য দাঁড়িয়ে গেলাম। তো অনেকগুলোই বাচ্চা আছে, দেখতেই পাচ্ছ প্রায় 6-7 জন মতো বাচ্চা আছে। তো কেউ সাইকেল চালাচ্ছে, কেউ ছাতা নিয়ে ঘুরছে, আর বলতে বলতে বৃষ্টিও এসে গেছে। আমি নিচে এসে এখানে একটুখানি দাঁড়িয়েছি, দেখো বৃষ্টি পড়াও শুরু হয়ে গেছে। এই যে দেখে বুঝতেই পারছ বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। আর বৃষ্টির মধ্যে ওই বাচ্চাগুলো দেখো ছাতা নিয়ে দাঁড়িয়ে আছে। তো আমার মেয়ে ওটা দেখেও খুব মজা পাচ্ছে, তাই ওখানেই দাঁড়িয়েছিলাম আমরা। দাঁড়িয়েছি এই যে দেখতে পাচ্ছ ঘেরা আছে, আমরা যেখানে দাঁড়িয়েছি বৃষ্টি পড়ছে না, তাই কিছুক্ষণ ওখানে দাঁড়িয়ে থেকেই ঘরে চলে যাব। তো ওরা ওভাবে ছাতা নিয়ে খেলছে, আর আমার মেয়ে দেখে খুব খুব মজা পাচ্ছে। নিচ থেকে ঘুরে এসে সন্ধ্যা দিয়ে ওকে খাওয়ানোও হয়ে গেছে, তারপরে ওর সাথে কিছুক্ষণ খেলা করছিলাম, আর এখন চলে এসেছি রান্নাঘরে, আর ওকে রান্নাঘরেই নিয়ে চলে এসেছি। ও এখানে খেলা করবে আর আমি রান্নাটা করব। রান্না আমি বসিয়েও দিয়েছি, তো রান্না বসিয়েই দিয়েছি। দেখতে পাচ্ছ এখানে ভাত বসেছে, আর এখানে হচ্ছে ডিম ভাজা, আর ডালটা সেদ্ধও হয়ে গেছে। আজকে রাতের মেনু হচ্ছে ডাল, আলু সেদ্ধ আর ডিমের ভাজা। আর আমার মেয়েকে দেখো কোথায় গেছে, দেখো এখানে শুয়েছিল, গিয়ে পৌঁছেছে ওখানে, ওখানে দেওয়ালে পাটা তুলে দিয়ে কান্না করছে। কি হলো সোনা, এসো এসো, কি করছো তুমি ওখানে দেওয়ালে, কেউ পা তোলে, এসো না। এই দেখো দুষ্টুমি কেমন করছে, দেখো ওর বিছানা ছেড়ে গিয়ে ওখানে দেওয়ালে পা তুলে কান্না শুরু করেছে। যত বড় হচ্ছে দুষ্টুমিটা শিখে যাচ্ছে, হ্যাঁ না। আমার রান্না পুরো কমপ্লিট, আর ডালটা এইমাত্র নামালাম, দেখেই বুঝতে পারছো যে ধোঁয়া উঠছে এখনো। আর এখানে আছে এই যে আলু সেদ্ধ, আলুটা মেখেও নিয়েছি শুকনো লঙ্কা আর ভাজা পেঁয়াজ দিয়ে, আর এখানে ডিমের অমলেট। তো আমাদের রাতের খাবার রেডি, আর ওদের আসার সময়ও হয়ে এসেছে। আজকে একটু দেরি করে রান্না বসিয়েছিলাম, গরম গরম ডাল ডিম ভাজা ভালো লাগবে খেতে। তো এরপরে পরেই ভাগনা এসে যাবে, আর আমার হাজবেন্ডের আসতে একটু দেরি আছে, ও তো 10টার সময় আসে। আর রান্না গ্যাস মুছে পরিষ্কার করে নিয়েছি, কড়াইটাও ধুয়ে রেখে দিলাম, আর বাকি বাসনপত্রগুলো খাওয়া দাওয়ার পরেই ধোয়া হবে। আর বাইরে বৃষ্টি হচ্ছে, আওয়াজ শুনতে নিশ্চয়ই পাচ্ছ তোমরা, টিপ টিপ করে বৃষ্টি শুরু হয়েছে সন্ধ্যা থেকে। আর তোমাদেরকে তো দেখিয়েছিলাম যে বিকেলে ঘুরতে যাওয়ার পর নিচে নেমেছি আর বৃষ্টিও শুরু হয়েছে, তাই ঘুরেও এসেছি, থাকিনি বেশিক্ষণ নিচে। আর আমি যতক্ষণ রান্না করেছি ও একা একা খেলা করেছে। এই দেখো একটা টমেটো দিয়েছিলাম, ওরা মুখে ভরে কাটার চেষ্টা করছে। শোনা দাও, ওরা নেয় না, দাও দাও, এই যে রেগে যাচ্ছে, ওরা নেয় না মা, কাঁচা খায় না বা। তোমার রান্নাবান্না তো শেষ, আর ওরা এখনও আসেনি, ভাগনা চলেই আসবে একটু বাদে। তো যতক্ষণ না আসছে আমি আমার মেয়ের সাথে খেলা করি, এতক্ষণ তো একা একাই খেলা করছিলাম, আমি রান্না করছিলাম বলে। তো এবার ও আর আমি খেলা করব, ওকে একটু সময় দেওয়া দরকার আছে। তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, আর আমার চ্যানেলে যারা যারা নতুন আছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে বেল বাটনটিও প্রেস করে দিও, যাতে নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তোমাদের কাছে সবার প্রথমে পৌঁছায়। তো আজকের মতো টাটা, আর গুড নাইট সবাইকে, দেখা হচ্ছে পরের দিন একটা নতুন ব্লগে। শোনা টাটা করে দাও, টাটা।
টাটা বলে দাও, টাটা। এটা কি হচ্ছে, জিভ দেখা দেনি, জিভ ঢোকাও, জিভ ঢোকা। উফ, এটা কি হাতে কি দেখাচ্ছ, টাটা করে দাও, টাটা 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 টাটা। বলে পরের দিন দেখা হবে, এই তো শোনা টাটা করেছি, টাটা। তখন ওর সাথে একটু খেলা করি।